আজ রাহে রাস্ত যদি তোমার শালিক তোমার আগের যে তোমার যে ওই যে তারা যাকে বলে মুর্শিদ সে যদি তোমাকে বলে মদ দিয়ে তোমার জায়নামাজকে রঙিন করে ফেলো তাও রঙিন করে ফেলো কারণ মুর্শিদরা কোনোদিন সঠিক রাস্তা থেকে তারা বেখবর হয় না বলেন নাউজুবিল্লাহ কে বলছে বেখবর না এটা তো বেখবরের প্রমাণ নাকি না শেখ সাদিদে বলছিলেন যে যে নাহার সাকুন বাহাস গিরিফতন রিওয়াস্ত খাতায়ে বুজুর্গা গিরিফতন হাম খাতাস্ত সব কথা নিয়ে আলোচনা করা বলে সঠিক নয় আর বুজুর্গ মানুষের ভুল ধরা বলে আরেকটা ভুল এটা কেমন কথা বুজুর্গ মানুষের ভুল আপনি নিজেই তো বললেন যদি ভুল সাব্যস্ত হয়ে যায় ইসলামের মাপকাঠিতে তাহলে এটা ভুল এটা আপনাকে ধরিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব কথা ঠিক না বেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সালাতুন লা ইয়াগুল্লু আলাইহিন্না কালবু মরিইন মুসলিমিন এখানে তো বুজুর্গের কথা আসতেছে একটা হলো ইখলাসুল আমাল লিল্লাহ ইখলাসুল আমাল লিল্লাহ একটা হলো যে আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করা আরেকটা হলো মুনা সাহাতু উলাতিল আমরি যারা আপনার বুজুর্গ যারা আপনার নেতা যারা আপনার মুরব্বি যারা আপনার আলেম যারা আপনার মুর্শিদ যারা আপনার পীর যারা বুজুর্গ তাদের জন্য আপনি শুভকামনা করবেন ভুল হলে আপনি ভুল ধরিয়ে দিবেন আল্লাহু আকবার ইলমে তাওহীদ হাম চো মশক ইলমে তশরী হাম চো শির ইলমে তাওহীদ হাম চো মশক ইলমে তশরী হাম চো শির কায় বুয়াদ বে শির মশক কায় শব্দগুলো গঠন আমার কবিতা রচনা করেছেন আরেকজন কিন্তু আমি এটাকে মডিফাই করেছি কারণ উনি বলেছিলেন যে পীর ছাড়া পীর হয় না ওলা ভণ্ডামি আমি বলেছি তৌহিদ হলো দুধ আর মানে তৌহিদ হলো মাখন বা দুধ ওই তৌহিদ থেকে আপনার ইলমে শরীয়ত ওইটা দিয়ে মাখন বানানো হয় আর কোনোদিন ওই মাখন ছাড়া দুধ ছাড়া যেমন মাখন হয় না ঠিক ইলম ছাড়া কোনো মানুষ পীর হতে পারে না বলেন আল্লাহু আকবার এখানে পীর যদি বলেন শাব্দিক অর্থে বলতে পারেন পীর হলো মুরব্বি ফার্সিতে পীর কিন্তু মুরব্বি আর বিদে আমরা শেখ বলি বলি কি বলি না কিন্তু ওনারা শেখ দিয়ে বুঝায় আরেকটা কয় যে এত বড় শেখ এবার ওনার বলে কোনো কথা নাই একটু আগে বলেছে ওনার দুইটা বৈশিষ্ট্য ছিল একটা হলো ইত্তেবায়ে সুন্নত আর আরেকটা হলো আপনার উনি হলেন মুতাওয়াদে বিনয়ী এখানে দুইটাই খণ্ডন করা হয়েছে এই ঘটনা দিয়ে ইত্তেবায়ে সুন্নত গেল কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি কি মাজার ভক্ত বানাইছিলেন মানুষকে না বলেছেন লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ আল্লাহ আমার কবরকে তুমি দেবতা আমার কবরকে তুমি ভূত এবং মূর্তির জায়গা বানাবে না আমার কবরকে তীর্থস্থান বানাবে না যে এটাকে কেন্দ্রকে মানুষ ইবাদত করবে গায়রুল্লাহকে বলেছিলেন না লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটা মসজিদ ছাড়া সফর করা যাবে না আর ওই জায়গাতেই আমরা ভুল করেছিলাম আমরা আমরা দোষী করেছিলাম ইমাম ইবনে তাইমিয়াকে বলে উনি বলে প্রথম ব্যাখ্যা করেছেন যে মসজিদের দিকে তিনটা ছাড়া সফর করা যাবে না আরে ভাই বই খুলে দেখেন আবুল মাআলি ইমামুল হারামাইন 4 বছর তিনি মক্কা শরীফে ইমামতি করেছিলেন এবং এরপরে হাদিসের এবং দর্স দিয়েছিলেন ইলমের সেজন্য তাকে ইমামুল হারামাইনও বলা হয় তিনি সর্বপ্রথম এই ব্যাখ্যা ফোকাস করেছেন কিন্তু সালাফে সালিনদের মধ্যে এটা ছিল যে আসলে এই মসজিদ স্থান হিসাবে তিনটা মসজিদ ছাড়া কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা যাবে না এটা হারাম তারপরে ভারত গুরু ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম আপনাদের জনক ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এটাকে সমর্থন করেছেন মাঝখানে পড়েছেন ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়্যিম কিন্তু আপনারা বলেছেন এটা তার বলে অপরাধ ইবনে তাইমিয়া তো অপরাধ করেন নাই ইবনে তাইমিয়া এই ব্যাখ্যা দিয়ে তো মুসলিম মিল্লাতকে শিরিক থেকে বরং রক্ষা করার ব্যবস্থা করেছিলেন আপনারা সেই ব্যাখ্যা না মানার কারণে আজকে আপনাদের দাওরায়ে হাদিস মাদ্রাসার বগলে বগলে বাকে বাকে আপনার পঙ্গপালের মতো মশা মাছির মতো আজকে শিরিক এবং বেদাতের আখড়াগুলো জীবাণুগুলো আজকে ঘেউ ঘেউ করছে ঘুরে বেড়াচ্ছে কথা ঠিক না ব্যাঠি আপনারা কিছু বলতে পারছেন না কেন আপনারা প্রথমে বিশ্বাসঘাত করে অশ্রদ্ধা প্রদর্শন করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের উপরে যেখানে তিনি মার্ডার করে বলেছিলেন লা তুসাদ্দুর রিহাল মানে বাধাই যাবে না বাহন এবং প্রস্তুত করা যাবে না আপনার সেই বাহন ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা তিনটি মসজিদ ছাড়া বলেন আল্লাহু আকবার আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাজা ওয়া মাসজিদুল আকসা আপনারা কইছেন যে না এটা বলে সঠিক নয় এদিক ফাঁক খুঁজেছেন ফুকর খুঁজেছেন এখন এমন ভাবে ভেন ভেন করে মশামাছি বের হয়েছে যে আপনাদের চোখের সামনে শিরিক করা হচ্ছে সেজদায় মানুষ নত হয়ে আছে আপনারা কিছুই বলতে পারেন না কথা কি বাস্তব না অবাস্তব কি সিলেটে কি চিটাঙ্গে বরং যেখানে আপনারা বলবেন সবচেয়ে বেশি আল্লাহ ভক্ত মানুষ বেশি সেই জায়গায় গিয়ে দেখেন শিরিকের আড্ডা আরো বেশি গরম হয়ে আছে তাহির শাহ কাদির তাহির শাহ কোথায় যায় চিটাঙ্গে যায় সে ওখানে কি করেছে এতদিন শুধু মিলাদ মাহফিল হইতো এখন বলে জশ্ন জুলুস বেল করেছে তাহির শাহ এটার কারণে তাকে বেশি ফুলের মালা আলো বেশি দেওয়া হবে টাকা আরো বেশি দেওয়া হবে যেমন আপনার তাহির কাদির পাকিস্তানে ফ্যামিলি মিলাদ বের করছে সেজন্য তাকে এখন আর বাহবা বেশি দেওয়া হচ্ছে ফ্যামিলি মিলাদ এতদিন বলেছিল আপনার পার্সোনাল মিলাদ এখন হলো ফ্যামিলি মিলাদ বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এইভাবে করে বন্ধুগণ আমরা তাহলে বেদাতের মধ্যে আরো কি মজা আমরা নিজেরা সঞ্চার করছি আর মুসলমানদের বিভক্তি করছি আজকে দেখি 30 বছর আগে বাংলার জমিনে 298,000 পীর মুরিদের তরিকা কত 298,000 1981 সনে তাইলে আজকে 2012 এসে আপনি কি মনে করেন 3 লাখ পুরা হয় না আর 2000 হলে তো 3 লাখ 4 লক্ষ 5 লক্ষ ছাড়িয়ে যেতে পারে চিন্তার কোনো কারণ নেই এবং প্রত্যেকটা দল মনে করে আরেক দল জাহান্নামী অতএব তারা নিজেরাই নিজেরা একজন আরেকজনকে জাহান্নামী দিয়ে চলেই গেছে আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকি জান্নাতে যাওয়ার জন্য কেউ সেটা হবে আহলুস সুন্নাহ আহলুল হাদিস আহলুল হক আহলুল জামাআ বলেন আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ কি বলেন আর লজ্জা করবেন এই কথা বলতে
এটা হলো সাহাবাদের যুগে ছিল ইতিহাস খুলে দেখেন মাওরাদুন নাহার মাওরাআন নাহার আজারবাইজান সুগুরুর রোম সুগুরুল ফারস এই সব দেশগুলো ইরাক বাগদাদ এই সবগুলোর মুসলমানরা এক নামে পরিচিত ছিল আহলুল হাদিস আর আজকে আমরা আহলুল হাদিস নামটা বলতে লজ্জা পাই কেন আমাদের এই সমস্ত আলেমরাই নামটাকে পচিয়েছে এই আলেমদেরকে তারা কোণঠাসা করেছে অথচ তাদের সেই লাগাম ধরে রাখার মতো কিছুদিন আগে আহলে হাদিস আলেমরাই সেই নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষেও এখনো কিন্তু দিচ্ছে গৌণভাবে হলো কত বলেন আল্লাহু আকবার কে সেই ফাতিহা কাদিয়ান এই যে কাদিয়ান যেটা হলো মিথ্যা নবুয়তের দাবিদার তার সাথে মুবাহালা করে কোন আলিম বিজয়ী হয়েছিলেন তার নাম সানাউল্লাহ অমৃতসরি বলেন তিনি আহলুল হাদিস বলেন আল্লাহু আকবার কিন্তু আপনারা তাকে ফতোয়া দিয়েছিলেন দেওবন্দি আলিমরা বলে তিনি কাফির তারপরে হিন্দু মহিলার সাথে মুনাজারা করতে দাঁড়িয়েছেন হিন্দু মহিলা বলে আপনার খালাতো ভাইরা তো আপনার দুই দিন আগে কাফির কইছে আপনি আমার সাথে কেন মুনাজারা করতে আসলেন উনি তখন সাথে সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এখনই মুসলমান হলাম তোমার কি পয়েন্ট আছে দাও ওই মহিলা বলছে আমার পুঁজিবাড়ি শেষ এত বড় দেশক্তি এত বড় উপস্থিত বুদ্ধির এত বড় আলেম আমি দুনিয়াতে আর দেখি নাই পেশাব টেশাব করে চেহারা চোরা চেয়ার টোয়ার ভিজাই দিয়ে ওই মহিলা পালিয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ এদেরকে হক সাহায্য করেছে আপনারা তো করেন নাই মোহাম্মদ আলী বেঠালবি রঙ্গিলা রসুল লেখকের প্রতিবাদে দাঁড়িয়ে ফাঁসি কাষ্ঠের নিচে যে হাসি হাসি দিয়েছে এবং ইংরেজের সেই রাগের কারণে আবার তার জানও বেসেছে এবং তার বিজয় এসেছে সেটা হলো আহলুল হাদিস বলেন আল্লাহু আকবার আর আজকে লজ্জা হয় না যে দেওবন্দি আলিমরা আহলুল হাদিসদেরকে বলে এরা বলে ইংরেজের প্রজন্ম বলে নাউজুবিল্লাহ ইংরেজের আমলে জন্ম হয়েছে এই কাদিয়ানির এবং ইংরেজের আমলে জন্ম হয়েছে আরো অনেকের সেই সাথে আপনাদেরও আমরা বলি না যে আপনারা দালাল আপনারা চেষ্টা করেছেন কিন্তু আপনারা আধা সাদা করেছেন খাঁটিভাবে যদি কেউ প্রতিবাদ করে ফারাইজি আন্দোলনের যে আপনার আদর্শ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত তিতুমিরের খুঁটি গাড়া ছিল বা নিদর্শন আছে তাইলে এরা হলো প্রকৃত অর্থে আহলুল হাদিস বলেন আল্লাহু আকবার বন্ধুগণ আজকে আর এই লজ্জার সময় বাকি থেকে নাই আমাদেরকে এখন আসতে হবে নামে এবং কাজে আদর্শে কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদের নামও বলেছেন আদর্শের কথাও বলেছেন এবং সবকিছু বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ও আরেক আয়াতে ব্যাখ্যা আসছে কি মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাই ওয়াস সালেহিন নবী সিদ্দিক সুহাদা সালেহ এই ব্যক্তিদের টাইটেল এবং এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামা শব্দও এসেছে অনেক হাদিসে আহলুল হাদিস বলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদিও এটা সনদ নিয়ে কথা আছে কিন্তু আরেকটা মূলনীতি আছে অর্থ সঠিক কারণ আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস এগুলোর শব্দ অর্থ দুইটারই এক অতএব শেষ পর্যন্ত আরেকটা জিনিস ওনারা আমাদেরকে ব্যাখ্যা দেয় ফেলছে বলছে কি ওনারা তো মাজহাব মানে না কথা ঠিক না বেঠিক আরে মাজহাব মানে কি আপনারা অন্যায় করছেন নাকি আমরা অন্যায় করছি এটা তো আরেক মানে বিরাট বড় একটা সাগর আসল কথা হলো মাজহাব মানার অর্থই হলো অন্ধভক্তিতে বিশ্বাস করা একজন মানুষের কথা চোখ বুঝে মাথা পেতে মেনে নেওয়া ইসলামে কি এটা আছে না নাই অল বুদনা জাহালনা আল্লাহ বলছেন যে বুদন বুদন হলো ওই উট যেগুলো হজের মধ্যে নিয়ে যাওয়ার সময় তার ঘাড়ে কিছু একটা লটকায় দেওয়া হয় আর এক সহজে বলা হয় কিলাদা মানে জোয়াল ওই গরুর ঘাড়ে লটকায় দেওয়ার নাম হলো তাকলিদ তো অতএব আপনার ঘাড়ে একজন মানুষের কথা দলিল ছাড়া না বুঝে লটকানোর নাম হলো তাকলিদ এটা কি কোনো মানুষ বলতে পারে ইমাম তাহাবি হানাফি মাযহাবের পার্সিয়ান আলেম উনি বলেছেন লা ইউকাল্লিদু ইল্লা আসাবি নির্ঘাত একজন ওই আপনার জিদ্দি মানুষ ছাড়া জিদ্দি জিদ এবং একজন বোকা মানুষ ছাড়া ইডিয়ট যাকে ইংলিশে বলে এই মানুষ ছাড়া কেউ অন্ধভক্তিতে আসেই না এখানে আলিমদের কথা বলেন নাই ওনারা মাঝখানে গিয়ে বলবেন কি আরে এটা হলো আলিমদের কথা না আলিমদের কথা না একটু পরে দেখবেন বলা হয়েছে রাজুল কোন রাজুল যে যদি পুরুষ হয় সে যদি মানুষ হয় সে যদি বুদ্ধিমান হয় তার পক্ষে তাকলিদ মানায় না এটা হলো হানাফি মাজহাবের বর্ষিয়ান আরেকজন আলিম বলেছেন তো অতএব বন্ধুগণ এটা হলো শাব্দিক কথা মুসাল্লামু সুবুত শরহ ফাওয়াতিউর রহমত ফাওয়াতিউর রহমতের 420টা আছে আর তাকলিদ আল আমাল বিকাউল গাইর মিন গাইর হুজ্জাত কাআখذ العامي والمجتهد من مثله فالرجوع الى النبي صلى الله عليه وسلم والى الاجماع ليس منه وكذا العامي الى المفتي والقاضي الى العدول الى العدول তাকলিদ হলো কোন মানুষ এমন মানুষের কথা দলিল ছাড়া মেনে নেওয়া যার কথা দলিল না এটা কিন্তু আবার আরেকটা কথা যার কথা দলিল না তার কথা দলিল ছাড়া মানা এর অর্থ হলো যার কথাটাই দলিল তার কথা যদি আপনি মেনে নেন এটা তো আর দরকার নেই দলিল খোঁজার তার কথাটা দলিল যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দলিল ঠিক সাধারণ মানুষের এগেনস্টে একজন মুফতি সাহেবের কথা কিন্তু দলিল কেননা সে তো আলেম না এবং আরেকটা মূলনীতি আছে যে আল আমিউ লা মাযহাব আলা সমস্ত আলিমদের কাছে এই কথাটা প্রসিদ্ধ ছিল আজকে আমাদের সমাজে এটা ধাবা চাবা দিয়ে রাখা হয়েছে কয় কি কয় সাধারণ মানুষ আমরা যাবো কোথায় মুখ সুখ মানুষ আমাদেরকে যে ডাক্তার যে প্রেসক্রিপশন দিবে ওইটা দেখেই ওষুধ খাওয়া ছাড়া আমাদের বলে কোনো উপায় নাই অথচ উচিত হলো যে সাধারণ মানুষ কোনো প্রেসক্রিপশনই চিনে না এবার সে লোকজনকে জিজ্ঞাসা করবে কোন ডাক্তার কত বড় বলে উনি বেশি বড় ওনার ডিগ্রি কোথা থেকে বলে ওনার বাংলাদেশ থেকে ওনার লন্ডন থেকে সে কিন্তু খালি টাকা জোগাড় করে হালের বলদ বিক্রি করে যায় কার কাছে যার ডিগ্রিটা লন্ডন থেকে আসছে যিনি বরং কিছু জানে উনি কিছু ইস্যু টিস্যু খুঁজে দেখি কে কি রকম ওষুধ দেখে সাধারণটা কিন্তু দেখা জোগাড় নাই এক চান্সে কোথায় এক চান্সে সে হায়ার লেভেলের ডাক্তার যিনি ওনার কাছে বলেন আল্লাহু আকবার আলিমগণ বলছেন এই জন্য যে বুদ্ধিমান মানুষের দাবি হলো সে যদি সাধারণ হয় সে যদি আসলেই মানে জ্ঞানহীন হয় তাকে আরো বেশি বড় ডাক্তারের কাছে যাওয়া দরকার সেটা হলো কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলিল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর এই কথা কি আমার আপনার নির্দেশনা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন যাওয়ার সময় লা তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি আজ আজকে আমাদের সমাজের লোকজন বলছে কি যে সাধারণ মানুষ কি আপনি কোন যে কোরআন ও সুন্নাতের কথা এরা তো বিভ্রান্ত হয়ে যাবে
একটা ব্যাখ্যা আছে ওটা বুঝাই দিতে হবে তাহলে তো শেষ সেটা হলো শাস্ত্রীয় কথা আপনি আনতে যাবেন না শাস্ত্রীয় কথা ওই বিষয়ের বিশেষজ্ঞ আলেমদের কাছে নিয়ে যান এটাও কিন্তু আপনারা বলেন নাই বলছে ইমাম ইবনে তাইমিয়া বাগের বেটা মায়ের সন্তান কলিজার টুকরা বলছে হাদিস এর ইসমত মুহাদ্দিসদের কাছে ফিকহ এর ইসমত ফুকাহাদের কাছে তাফসীর এর ইসমত মুফাসসিরদের কাছে কিরাত এর ইসমত কুরআদের কাছে ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতে আলা দালালা আমার উম্মত একসাথে গোমরাহের উপর একমত হবে না তো উনি বলছেন যে কেরাত শাস্ত্রের সব হকের কথাগুলো কেরাত শাস্ত্রের আলেমদের কাছে পাইবেন আপনি খুঁজলে ফিকহ শাস্ত্রের হকের কথা আপনি ফুকাহাদের মধ্যে অবশ্যই পাবেন আপনি খুঁজলে বা ঠিক মতো এইভাবে হাদিস তাফসীর সাথে উনি বলে গেছেন তার মানে শাস্ত্রীয় কথাটা খুঁজে নেওয়া দরকার ছিল একজন ঠিক করাটা আপনারা অন্যায় করে বলছেন ঠিক তদ্রূপ এই আপনার ওই যে উপদেশের কথাটা নিতে পারবেন না এটা আপনারা তাকে ডিভাইডেড করে যাচ্ছেন তাকে আপনারা সেফার তাকে আপনারা এখানে দোষারোপ করছেন তাকে আপনারা এখানে আটকাচ্ছেন বারণ করছেন বরং সে এখানে উপদেশ নিতে যাবে তার চোখ দিয়ে অশ্রু ঝরাবে শাস্ত্রীয় কথা নিতে গেলে সে আলেমদের আশ্রয় নিবে কিন্তু ওখানে একজন ঠিক করে দেওয়া আপনার আপনাদের অন্যায় সাহাবাদের যুগে তাবিদের যুগে তাবে তাবিদের যুগে একজন ইবনে মাসুদকে পাইছে জিজ্ঞাসা করছে আবার ইবনে আব্বাসকে পাইছে জিজ্ঞাসা করে দুইজনের কথা হয়তো আসমান এবং জমিন ব্যবধান কিন্তু সাহাবারা কোনো আপত্তি করেন নাই ওটাই হলো তাদের মানে কাছে সঠিক ছিল আপনারা এখন করছেন কি এটা বলে সুবিধা অথচ এটা হলো রাজনৈতিক সুবিধা খলিফা মামুন রশিদ দেখছেন যে মানে আরো বেড়ে গেছে আঠাশটা মাজহাব তৈরি হয়ে গেছে এখন এটাকে মানে লিমিটেড না করলে ফিতনার মানে গুছানো যাচ্ছে না কারণ ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে এক মাজহাব আর এক মাজহাবের তরবারি নিয়ে লাগছে বাগদাদের খেলাফত ধ্বংস হওয়ার মধ্যেও কাজ করছে টাইগ্রিস নদী নদীকে মুসলমানদের কিতাবের কালি দিয়ে লাল কালা করার কাজ একদল বলে কি এটা বলে সঠিক না মাজহাবের দ্বন্দ্ব বলে হয় নাই একা একা না হলেও ওই যে আগে যে বলা হলো মোতাজিলা খারেজি রাফিজি শিয়া ইবাজি ফাতিমি বাতিনি ইসমাইলি নুসাইরি সবগুলো মিলে তারপরে আপনার আপনাদের যে মাজহাবের দ্বন্দ্ব এরপরে আবার সুফিবাদের দ্বন্দ্ব সবগুলো কিন্তু ক্রিয়াশীল অবশ্যই হয়েছে যে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গেছে মুসলমানদের কিতাবের কালিতে এবং বাগদাদের খেলাফত আর ধরে রাখা যায় নাই এবং এর সত্যতা আপনারা যাচাই করতে গেলে কোরআনে যান না কেন ওলা তাখতালিফু ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম তোমরা মতানৈক্য করো না ওয়ালা তানাযাউ তোমরা ঝগড়া করো না ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম দুর্বল হয়ে যাবে তোমাদের স্পিরিট কমে যাবে এবং এটা যদি মনে রাখবেন মতানৈক্য ওনারা বলে যে সাহাবাদের যুগে ছিল এটা হলো মতের মতানৈক্য কিন্তু আদর্শের মতানৈক্য ছিল না আজকে আপনাদের কি আদর্শের মতানৈক্য আদর্শ উসুল আলাদা উসুল করতে হবে উসুল শাসি নিজামুদ্দিন শাসি সাহেবের উসুলের মধ্যে আছে দ্রাবি যদি ফকিহ না হন তাইলে ওনার হাদিস গ্রহণ করা যাবে না এই জন্য বুখারী মুসলিমে হাদিসুল মুসাররাত কো স্বীকার করা হয়েছে যে একজন মানুষ উলানের মধ্যে দু তিন দিন জমা করে রাখছে এরপরে ধোকা দিয়ে ওই 12,000 গাভী 15,000 বিক্রি করছে সে বেচারা দুই তিনবার ওটা উলান থেকে দুধ নিয়ে দেখছে যে এটা তো ওটা ধোকা তারপরে হাদিস বলছে তাই আমার অবস্থায় তুমি ফেরত দাও এক সা খেজুর সহ ফেরত দিয়ে দাও ওনারা বলছেন দুধ সে কত পাইলো আর দুধের সাথে খেজুরের কি মিল আর এক সা খেজুর দিয়ে তার ক্ষতিপূরণ কেমনে হয় এই হাদিস বলে মানা যাবে না আর এর বড় একটা ইস্যু হলো আবু হুরায়রা গায়রু ফাকিহিন বলেন নাউজুবিল্লাহ আবু হুরায়রা কত বড় ফাকিহ ইরাকের একজন আলেম তার নাম আব্দুল মুনিম সালেহ আল আলী আল ইজ্জি আল্লাহ তোমার নবীর সাহাবীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য আজকে যদি আমাদের এই কাজটাই তুমি কবুল করো আমার মনে হয় কিয়ামতের দিন এটাই যথেষ্ট 5 শতাধিক এত বড় ভলিউমের কিতাব 500 পৃষ্ঠা শুধুমাত্র আবু হুরায়রার জীবনীর উপরে একজন ইরাকের আলেম লিখেছেন কিছুদিন আগের আলেম অনেক আগে না অনেক আগের অর্থ লিখছেই উনি বিশ্বস্ত উনি হলেন রাবিয়াতুল ইসলাম উনি হলেন আসসিকাতুল মুতলাক ইমাম আবু হানিফা যদি হয় ইমাম মুজতাহিদ মুতলাক ইমাম আবু হুরায়রা হলো আসসিকাতুল মুতলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনায় এক বাক্যে সমস্ত আপত্তি চুচেরা প্রশ্নবোধক চিহ্নের ঊর্ধ্বে হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় হাজার হাদিসের হাফিজ 5,374টি হাদিসের হাফিজ হাদিস হাফিজ না তার থেকে এসেছে কেউ হয়তো লিপিবদ্ধ করেছিলেন হয়তো আরো বেশি কিন্তু ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস যিনি দিয়েছেন উপহার বন্ধুগণ আলেমদের সাথে আপনাদের একটা একটা শিলার হামির কথা আছে ইমাম গাজালি বলেছিলেন আল ইলমু রাহিমুন বাইনাল বাইনা আহলিল আকলি ওয়াল ফাদলি জ্ঞানী এবং গুণীদের মাঝখানে ইলমটা হলো একটা রক্তের বন্ধনের চেয়ে আরো শক্ত বন্ধন ইমাম গাজালি বলছেন যে এটা একটা শাফির কথা কিন্তু আজকে আমাদের মধ্যে দেখি একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে হিংসা করে সেই জন্য আবু হুরায়রার সাথে আপনাদের আপনাদের বিশ্বস্ততার পরিচয় দেওয়া এটা হলো আপনার রক্ত সম্পর্ক আপনার ভাইয়ের সাথে রাখার চেয়ে এটা হলো আরো দাবি বেশি রাখে বলেন আল্লাহু আকবার এই সে আবু হুরায়রা যিনি দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা মুমিন মুমিনাত যেন আমাকে এবং আমার মাকে ভালোবাসে আর আমি এবং আমার মা যেন সারা দুনিয়ার মুমিন মুমিনাতকে ভালোবাসি আজকে যদি আপনি কোন যে আবু হুরায়রা গায়রু ফাকিহ তাইলে ওই পরিমাণ ভালোবাসবে আবু হুরায়রা বলে বুঝতেন না সহজ অনুবাদ হলো আবু হুরায়রা বুঝসুজ রাখতেন না হাদিস খালি উনি অন্ধভাবে খালি বলতেন হাদিসের কোনো বুদ্ধি জ্ঞান তার বলে ছিল না বলে নাউজুবিল্লাহ কত বড় কথা আপনি এটা বলতে পারেন যে তুলনামূলক একজনের চার একজন বড় আলেম আছে সাহাবাদের মধ্যে 7 জন প্রসিদ্ধ ফকিহ ছিলেন তাবিদের মধ্যে 7 জন প্রসিদ্ধ ফকিহ ছিলেন কিন্তু উনি ওই রকম ওই মানে না হলে উনি তো মুহাদ্দিসদের মধ্যে সেরা আর মুহাদ্দিস হলে ফকিহ না হয় এটা কে বলেছে আজকে পর্যন্ত ইমাম বুখারীর শিরোনামের ফিকহুল বুখারী ফি তারাজুমিহি কোনো
মায়ের সন্তান তো পরিশোধ করতে পারেন নাই ইবনে হাজার চেষ্টা করেছেন ইবনে খলদিনের কথা অনুযায়ী উনিও হতে পারতেন না কিন্তু অনেকে বলছেন যে ইবনে হাজারের মাধ্যমে অনেকটা আদায় হয়েছে তাইলে ইমাম বুখারী শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী আবার শ্রেষ্ঠ ফকি ঠিক তদ্রূপ আবু হুরায়রা সারা হাদিস জগতের শ্রেষ্ঠ এবং প্রধান মুহাদ্দিস যেমন ইবনু আব্বাস তাফসীর জগতের শ্রেষ্ঠ এবং প্রধান মুফাসসির তিনি হলেন শ্রেষ্ঠ এবং প্রধান মুহাদ্দিস তাকে আপনি যদি বলেন যে উনি বুঝতেন না তাহলে এর চেয়ে বড় তার মানে মানহানি কর তার কুঠারাঘাত আনার মতো কোনো কথা হতে পারে না তো শেষে দেখা যায় এটার কারণ কি আমাদের মাযহাবের ফতোয়াটা টিকিয়ে রাখতে হবে বাস এই হলো কথা বুঝলেন তো এইভাবে করে আজকে মুসলমানদের মধ্যে বন্ধুগণ এই ডিভাইডেড গুলো হয়েছে আমার কাছে দুই দিন আগে ফোন আসছে একজন আলিম নাকি বলছেন যে কোরআনে আল্লাহ বলছেন উনি সূরা নিসার কথা বলছে এটা দেখা যায় আসলে সূরা বাকারার আপনার 230 নম্বর আয়াত যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গাইরা যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে পরে অন্য স্বামীর সাথে বিয়ে না বসলে এই ছেলের জন্য আগের স্বামীর জন্য সেই মহিলা হালাল হবে না মানে বায়না তালাক হয়ে গেলে এই হলো আয়াত এই আয়াত কি এটা বলছে যে হিল্লা বিয়ের কথা কিন্তু একজন ইমাম নিতে পারেন এবং এটা ইমাম আবু হানিফা নিয়েছেন কিনা কিন্তু হানাফি মাযহাবের অনেক ফকিরা নিয়েছেন এই হলো কথা এখানে আমানতদারির কথা হলো আপনি নিশ্চিত না হলে বলতে পারবেন এটা উনার কথা কারণ ইমাম তো অনেক বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি একটা বোর্ডে বিশ্বাসী ছিলেন প্রধানত তিনজন ছিলেন জুফর আবু ইউসুফ এবং মুহাম্মদ আবার তিনি ছিলেন তাদের পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা আরো বড় আরেকটা পরিসর ছিল প্রায় 17-18 জন সেখানে ছিল আপনারা কোন যেটা সব ইমাম আবু হানিফার কথা কইছে উনি কইছে যে আল্লাহ কোরআনে কইছে যে এই মেয়েকে এবার হিল্লা বিয়ে দিয়ে আগের স্বামীর কাছে দিতে হবে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে কিভাবে এটা দাবি করতে পারে এটা আল্লাহর কথা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান তানকিহা সে বিয়ে বসবে এখান থেকে ওনারা একটা পদস্খলন করেছেন বলে তানকিহা যেহেতু তার দিকে সম্বন্ধ করা হয়েছে এর অর্থ হলো মহিলা বলে অলি ছাড়া বিয়ে বসতে পারে আরে হাদিসের ব্যাখ্যা যেতে হবে না মূলনীতি কি কোরআনের ব্যাখ্যা যদি কোরআনের অন্য আয়াতে না পাওয়া যায় হাদিসে যেতে হবে হাদিস বলেছে যে এই মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসলো তিনবার করে তার বিবাহ বাতিল 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 আজকে এই হাদিস না মানার কারণে আজকে থেকে প্রায় 12 বছর আগে রিপোর্ট এসেছে যে বাংলাদেশে আপনার কোর্ট কাছারিতে মহিলাদের পক্ষ থেকে ডিভোর্সের পেপারে উকিল মুখতারদের টেবিল ভেঙে যাচ্ছে কারণ কি ওই যে আপনারা ওইটা শিথিল করে দিয়েছেন এখন ওই কোর্ট ম্যারেজ করে সব শেষ করে ফেলতেছে কোর্ট ম্যারেজ যেমন ম্যারেজ হয় কোর্ট ম্যারেজ এমন কোর্ট ডিভোর্সের মাধ্যমে ধরহমরহম সব হয়ে যায় সব কাটসাট হয়ে যায় তো যাই হোক দ্বিতীয়টা বলা হলো যে উনি ওনাদের কেউ হয়তো ফতোয়া দিয়েছেন যে ঠিক আছে যে কোনো ভাবে রেডিমেড একটা বিয়ে করে এটাকে দিয়ে দাও কিন্তু এটা কি ইসলামে এলাওয়েড নবী সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঠা সম্পর্কে সংবাদ দিব না ভাড়াটিয়া পাঠা সেটা কোনটা যাকে শুধুমাত্র বিয়ে দেওয়া হয় আরেকটা লোকের জন্য তার ওয়াইফটাকে হালাল করে দেওয়ার জন্য ওটা হলো ভাড়াটিয়া পাঠা এখানে ওনারা কি সুযোগ কুচি জানেননি কয় যে আল মুহাল্লিল আল্লাহ নবী তাকে গালি দেন আর যাই দেন মুহাল্লিল তো কইছেন আই রে ভাই রে বলেন নাউজুল্লাহ এটা একটা আলিম এই কথা বলতে পারে এটা তো ওই ছেলে বখাটে ছেলে বলতে পারে আরে বাবা লাথি বাবা আমারে কয়টা বেথরাঘাত করুক লাথি দেখ টাকা তো দিছে টাকা তো পাইছে এটা হলো এই ছেলের কথা আলেম তো এই ফতোয়া নিতে পারে না লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা হাদিসে আসছে আল্লাহ পাক যে এই হিল্লা করে আর যে যার জন্য হিল্লে বিয়ে করিয়ে দেওয়া হয় দুইজনকে অভিশাপ করেছেন বলেন নাউজুবিল্লাহি মিন যালিক অভিশাপ তো কাজ কি হালাল না হারাম যে জিনিসটা হারাম এটা চিহ্নিত করার মূলনীতির মধ্যে কয়েকটা হলো এখানে অভিশাপের কথা আসবে দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক কোনো শাস্তির কথা আসবে অভিশাপের কথা আসবে এটা হারাম অথচ আমাদের সমাজে এটা দেদারছে বন্ধুগণ এই জিনিসগুলোকে বলে দেওয়া হয়েছে তো যাই হোক এইভাবে অপব্যাখ্যা সহ অনেক দরজা খুলেছে এবং মানুষকে আপনার বাধ্যবাধকতা নিয়ে আসা হয়েছে নিজেদের কথা অনুযায়ী ও উলিল আমরি মিনকুম বলে ফিক্স করে দিয়েছেন এখানেও কোরআনের অপব্যাখ্যা করছেন যে না এরা বলে ইমাম আবু হানিফা মিনকুমের অর্থ কি তোমাদের মধ্যে সেখান থেকে আলিমগণ বলছেন নিজেদের মধ্যে জীবিত যিনি মুফতি বিশ্বস্ত আলেম তাকে আগে যারা চলে গেছেন তারা তো সালাফ হয়ে গেছেন এখানে মিনকুম কোথা থেকে আসলো এবং তাদের মধ্যে হলো ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল এই আয়াতেই তো বলে দেওয়া আছে যে যদি তোমরা কোনো বিষয় নিয়ে মতানক্যে প্রবৃত্ত হও তাহলে পরে তোমরা এই জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাও তার মানে মতানক্য হওয়ার পরেই তো আবার সেটা নিয়ে যেতে হবে কোরআনের কাছে আবার নিয়ে যেতে হবে বন্ধুগণ হাদিসের কাছে এইভাবে মুসলিম মিল্লাতের ঐক্যের কথা ইসলাম আমাদেরকে ধরে থাকতে বলেছিল কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা সেই জিনিসগুলিকে লক্ষ্য না রাখার কারণে আজকে আমাদের সমাজে এইভাবে দর্শন এইভাবে শিয়া এইভাবে সুফিজম তারপরে আপনার রাজনীতির নামে এবং সংস্কারের নামে দাওয়াতের নামে কেউ এই দল কেউ ওই দল কেউ তাবলিগে জামাত কেউ জামাত ইসলাম কেউ আপনার ওই কজুর কেউ এটা সেটা দিয়ে দেখা যাচ্ছে যে না একজনের সাথে আরেকজন একটা পিন্ডিলে আমরা বসতে পারি না এটা শুধুমাত্র যৌথ যে কাজগুলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আসে আমরা বসি কিন্তু এছাড়া আমাদের ধর্মীয় জিনিস কোনটা সঠিক কোনটা বেঠিক যার ভিত্তিতে আমরা জান্নাত পাবো জাহান্নাম থেকে মুক্তি পাবো গিয়ে দেখেন সেখানে কোনো ছলা পরামর্শ কোনো বোঝাপড়া নেই বরং প্রত্যেকটা দল বুঝে নিয়েছে যে ওই বিপরীত দলটাই হলো জাহান্নামী কথা কি ওইরকমই চলছে নাকি বরং আমাদেরকে যারা আহলুল হাদিস এদেরকে কোনটাসা করা হচ্ছে কিছুদিন আগে একটা প্রচার মাধ্যমে আপনারা দেখেছেন একটা বানানো একটা কাহিনী দিয়ে ওনারা একটা লোকের সাথে ব্যক্তিগত কন্ট্রাক্ট করে তারপরে সরকারিভাবে এখানে সুযোগ না দেওয়ার ভিত্তিতেও ওনাদের অঙ্গনে গিয়ে কয়েকটা রাগ টাক ঝেড়ে দিয়ে আহলুল হাদিসদেরকে গালমন্দ করে আবার পত্রিকায়
পাল্টা দিয়ে দিয়েছে আহলে হাদিসরা বাতিলপন্থী এরা কাপুরুষ এরা আমাদের সাথে মোকাবেলা করতে বলে সাহস পায় না আল্লাহ 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 আরে দুনিয়ার মাঝে তুমি যদি বীর পুরুষ দেখতে চাও তাহলে আহলে হাদিসদের ঘরে যাও বলেন আল্লাহু আকবার কিছুদিন আগে কি দেখছেন মোহাম্মদ আলী বেঠালবি আর সানাউল্লাহ অমৃতসরী আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ওমর ইবনে খাত্তাব মুসাব বিন উমাইর আনাস বিন নাদর এরা কারা এরা হলো প্রকৃত অর্থে আহলে হাদিস এরা হলো আমাদের আহলে হাদিসদের অগ্রধা এরা হলো আহলে হাদিসদের গুরু আইম্মা আরবা এরা সবাই আহলে হাদিস কেননা বলেছেন ইজা সাহাল হাদিস فهو مذهبي বড় বড় প্রকৃত ওলিয়া উলিয়া যারা আব্দুল কাদের জিলানি তিনি বলেছেন যে সুন্নতের অনুসরণ না করলে সে পানির উপর দিয়ে চলেও যাক বাতাসের উপর দিয়ে হেঁটে যাক তাকে তুমি বিশ্বাস করো না যে আল্লাহর ওলি বরং সে মনে করতে হবে শয়তানের ওলি তাইলে আহলে হাদিসদের গুরু কারা যারা পৃথিবীর ইতিহাসে যত গুরুজন যারা সুনাম করেছেন এবং হকের উপরে থেকে নিশ্চিতভাবে উম্মতে মুসলিমার জন্য যারা শুভকামনার কাজ করে গেছেন তারাই কিন্তু মূলত ছিলেন আহলুল হাদিস আজকে আমাদের একদল ভাই কোনটা বোধ করে লজ্জিত হয় আবার ভুল ব্যাখ্যাও দেয় আকরাম খাকে বলতে চায় একজন যে উনি বলে আহলে হাদিস ছিলেন না বলেন নাউজুবিল্লাহ কে না চিনে তার পরিবারে তার বংশে তার বিদ্যা চর্চায় তার সেই সাম্বাদিকতায় তার সেই লিখনীতে হ্যাঁ মানুষ হিসাবে কিছু ভুল হয়েছে কোনো কোনো বিষয়ে কোনো কোনো সিদ্ধান্তে এগুলো আমরা স্বীকার করি না মানি না আমি এগুলো মানি না আমাদের থিওরি হলো আহলে হাদিস আলেম যদি ভুল বলেন এটা বাদ যাবে হানাফি মাজহাবের একজন আলেম যদি সঠিক বলেন এটা গ্রহণ হবে যেমন উদাহরণস্বরূপ শাহুল মাজহাব দেহলভি বলছেন যে ব্যক্তি নামাজের অফিলে দেন করে রুকুতে যাইতে উঠতে আমার কাছে সেই লোক আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লাম ইয়ারফা লা আও লা ইয়ারফা যে ব্যক্তি হাত উঠায় না তার চেয়ে কেননা ফা ইন্না আহাদিস আর রাফি আসবাতু ওয়া আকসারু কেননা রফিলে দেনে হাদিস হলো খুব বেশি সাব্যস্ত এবং তার সংখ্যা হলো খুব পর্যাপ্ত এবং বহুল অতএব এই কথাটা কে বললেন হানাফি মাজহাবের একজন বর্ষিয়ান আলিম এইভাবে করে অসংখ্য গণিত আপনার বন্ধুগণ উদাহরণ আছে আমরা সময় শেষের দিকে এসে গেছে কিছু একটা কথা না বললে হচ্ছে না এইভাবে করে সুফি মতবাদের যেই মূল যে বিশ পাসপোর্ট বাংলাদেশে গেছে ওটা হলো কিন্তু ব্রেলভি তরিকার ব্রেলভি হলো যে আহমদ রেজা খান এই আহমদ রেজা খান পাক ভারত এবং পাকিস্তানকে সেও কিন্তু ইংরেজ আমলে তার জন্ম তাকে কিন্তু আল্লামা আব্দুল হাই লখনৌই তিনি হানাফি মাজহাবের আলিম তিনি কিন্তু চিহ্নিত করেছেন যে এই লোকটা ইংরেজদের মানে দালাল ইংরেজ তাদের তাকে মানে জন্মই দিয়েছে এই লোক করার জন্য বসছিলাম না আমরা বসছিলাম মুসলিম মিল্লাতের আকিদা বিশ্বাসকে যেই জীবাণু এবং যেই পয়জন এবং ময়লা আবর্জনাগুলি এসে ক্ষতিগ্রস্ত করছে সেই জিনিসগুলো থেকে সাফ করার জন্য এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ পাক আমাদের কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং যেই সমস্ত ভাইরা আজকে পর্যন্ত ওই ধরনের ভুল বুঝাবুঝির বেড়াজালে আবদ্ধ আছেন আল্লাহ পাক যেন তাদেরকে এই সেখান থেকে উদ্ধার পাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এখানে আল্লাহর কালাম আছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এর ভিত্তিতে আপনারা কোরআন ও সুন্নাহর আলোক আলোকবর্তিকায় এসে আপনার নিজের জীবনকে আপনি আলোকিত করতে জান্নাতের পথের পথিক হবেন এতে কি কোনো দ্বিধা থাকতে পারে এখন পর্যন্ত কোনো দ্বিধা আছে ভাই কবি বলেছেন মাসলাকে সুন্নত পে আয় সালিক চলে যা বেধড়ক কে জান্নাতুল ফিরদাউস কো সিধি গই ইয়ে সড়ক সুন্নি খুশ নসিব কো বাগ কো বাহার হে বেদাতি বদ নসিব কো জাহান্নাম কি মার হে আল্লাহু আকবার সুন্নি হতে রাজি আছেন তো এরপরে এই যে দুঃখ দুর্দশা মুসলিম মিল্লাতের বডিকে আজকে আহত এবং ক্ষতবিক্ষত করে ফেলেছে এরই একটা নিদর্শন হলো সিরিয়ার মাটিতে সুন্নি মুসলমানদের মায়ের খাওয়া আজকে আমাদের দেশে ওই মায়ের পড়ে নাই কিন্তু অস্ত্রের মায়ের না পড়লেও আপনার ওই মসির মায়ের কলমের মায়ের বক্তৃতার মায়ের পড়ছে কি পড়ে নাই আপনার ওই রাজনৈতিক ইস্যু আপনার বিভিন্ন ধরনের ইস্যু এসে আজকে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে এবং আমাদের ভাইদেরকে কোণঠাসা করে রেখেছে যে অবস্থাকে দেখে কবি বলেছিলেন লিমিসলি হাজা ফাল ইয়াদুবিল কলবু মিন কামাদিন ইযা কানা লিল কলবি ইমানুন ইসলামু অন্তরে যদি ইমান এবং ইসলাম থাকে এর জন্য অন্তর গলে বিগলিত হয়ে যাওয়ার কথা ইয়া না আল ইসলামে কুম ওয়ানা কদ জালা উরফুন ওয়া বাদা মুনকারু হে ইসলামের জন্য তুমি আর্থনাদকারী তুমি দাঁড়াও কেননা সমাজ আজকে অন্যায় অপকর্মে ভরপুর হয়ে গেছে এবং দুর্নীতিতে ভরপুর হওয়ার পাশাপাশি আজকে সুনীতি এবং ভালো কথা সঠিক কথাগুলো বিদায় নিয়ে চলে গেছে যেমন ভাবে এই সমস্ত ধর্মীয় কুসংস্কারের পাশাপাশি পাপাচারে আজকে সমাজ বেঁচে যাচ্ছে আমরা আজকে সেগুলো বাদ দিয়ে একজন আরেকজনের প্রতিবাদে লিপ্ত আছি প্রতিবাদে লিপ্ত যিনি শুধুমাত্র হকপন্থী যিনি শুধুমাত্র আহলুস সুন্নাহ যিনি শুধুমাত্র কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক ধরে বসে আছেন যিনি সালেফে সালিনদের বুঝ অনুযায়ী হকের পথে আছেন উনি সমস্ত দলের প্রতিবাদ করবেন কেননা ওনার এই প্রতিবাদে সওয়াবও আছে কেননা উনি হকের প্রতি নিজেকেও রাখতেছেন অন্যদেরকে টানছেন কিন্তু বাতিলপন্থী হয়ে আপনি আপনি আরেকজন বাতিলের প্রতিবাদ করবেন এতে সময় নষ্ট হবে গালমন্দের মাধ্যমে সমাজের উপরে খারাপ প্রতিক্রিয়া পড়বে এবং বাতিলপন্থীরা হাতে তালি দিবে সেই জন্য সবার উচিত যারা বাতিলের মধ্যে আছেন আগে বাতিল থেকে খাঁটি নিয়তে সিরিফ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তৌবা করে হকপন্থী হয়ে যাওয়া এবং আমাদের সাথে আপনি নামে আসেন আর না আসেন আমরা বলতে চাই আদর্শের দিক থেকে আপনি কাজে লেগে যান আমরা এর উপর সন্তুষ্ট কি বলেন আপনারা সন্তুষ্ট আছেন আর নাই কমপক্ষে আপনারা আমাদেরকে গালি দিয়েন না কমপক্ষে আপনারা আমাদেরকে বলেন না লামাজাবি নবীর দুশ্মন কথা ঠিক না বে ঠিক আমরা কি নবীর দুশ্মন না আমরা নবীর বন্ধু যে ব্যক্তি
নবীর সুন্নতের বেশি অনুসারী সে সবচেয়ে বেশি নবীর সাথে মহব্বত করে এই কথা সাব্যস্ত করা আপনাদের লাগবেই যা লাগবে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সেই ব্যক্তি বেশি বেশি তাওহীদের কথা বলে এই কথা কিন্তু আজকে আপনাদের সমাজে সাব্যস্ত করতেই হবেই হবে কারণ এই কথা না বলার কারণে আজকে তারা শুধু মিথ্যা ভালোবাসার দোহাই দিয়ে এবং আল্লাহকে মিথ্যাভাবে সন্তুষ্টি পেয়ে যাবে এই দোহাই দিয়ে একদলকে ধ্যানমগ্ন করে চোখ মুখ বন্ধ করে ওহে আল্লাহ ওহে রাসূল রব্বুল আলামিন তোমার ইশকের নূর তার কলবেতে আমার কলবে দাও পীর উসিলাতে আল্লাহ আল্লাহ এই সমস্ত বেদাতি জিকির বেদাতি ফিকির বেদাতি নিয়ত বেদাতি তাদবীর বেদাতি তাবিজ বেদাতি মান্নত বেদাতি কবর পূজা বেদাতি মাজার পূজা বেদাতি পীর পূজা বেদাতি বেদাতি গাঁজা খাওয়া বেদাতি জিনা পর্যন্ত জিনা তো এমনি কবিরা গুনাহ তারা আজকে বন্ধুগণ হালাল করে নিচ্ছে বলছে এক পর্যায়ে মানুষ কামিল হয়ে যায় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন এসে গেলে আর বলে তার কাছে কোনো পাপ পাপ থাকে না ওই যে সে আপনার গুরুজন হয়ে গেছে সে আর আল্লাহ এক হয়ে গেছে হুলুলিয়াতে তারা পৌঁছে গেছে বলেন নাউজুবিল্লাহ আজকে সমাজের এই দুরবস্থায় আমাদের উচিত হকপন্থীদেরকে নিজের বুক সোজা করে নিজের মাথা উঁচু করে আজকে হক নিয়ে দাঁড়ানো এবং দলিল প্রমাণ সহকারে আপনি দাঁড়াবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন কান্নাকাটি করবেন নিজের আমলকে সাজাবেন সুন্নতি তরিকার উপর নিজের আমলকে সুসজ্জিত করবেন দোয়া জিকির সুন্নতি তরিকা নিজে পড়বেন তাহলে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্যও পাবেন এবং মানুষও আপনাকে বলতে পারবে না যে আপনারই তো আমল নাই মিয়া আপনার জামা কাপড় ময়লা আপনি আমাদের ঘি নসিহত করবেন ওই দেখেন হেলো কি সুন্দর জিকির করায় আপনি পরিষ্কার নেট এন্ড ক্লিন হলে বলতে পারবেন আমারটা নেট এন্ড ক্লিন এবং আর সুন্নতি তরিকা অরটা হলো বেদাতি বরং অনেক শিরিকও আছে এইভাবে করে ইনশাআল্লাহ আপনি নিজেও সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে পারবেন নিজের প্রোটেক্টের কাজ সেইফের কাজ নিজেও করতে পারবেন উম্মতে মুসলিমার অন্যান্য মানুষকেও আপনি ইনশাআল্লাহ আজিজ আপনার এই সিরাতে মুস্তাকিমের পথে আপনি এনে তাদের সমপরিমাণ সওয়াবের লাভ আপনি ধন্য হতে পারবেন মহান রব্বুল আলামিনের কাছে তার আসমা ও হুসনার ওসিলায় দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি সুন্নতের তরিকার উপরে এসে অটল থাকার তৌফিক দাও তাওহীদের সুবাদে আল্লাহ আমাদেরকে তুমি ধন্য করো সারা জাহানের মুমিন মুসলমান যারা বিভ্রান্ত আল্লাহ হতাশাগ্রস্ত আল্লাহ হাহাকার করছে তাদেরকে তুমি হকের সন্ধান দাও আল্লাহ যারা আজকে জুলুম নির্যাতন শিকার হচ্ছে তাদের উপর থেকে মাহবুদ আমাদের পাপের কারণে তুমি এটাকে দেরি না করে বলবৎ না রেখে আল্লাহ তুমি তাড়াতাড়ি উঠিয়ে দাও এবং আমাদের দেশকে আল্লাহ আমাদের জনগণকে আমাদের জাতিকে আল্লাহ তুমি দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ হেফাজত করো আল্লাহ আমাদের পুরুষ নারী আল্লাহ যে সমস্ত সমাজ আমাদের আছে তারা আজকে সঠিক ইলিম থেকে বঞ্চিত আল্লাহ তাদেরকে তুমি ইলিমের মাধ্যমে ধন্য করো এবং নেক আমল করে দুনিয়া আখেরাতে আমাদেরকে সফলতা দান করো আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু